হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে আমরা ডিসকাস করবো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই কনস্টেবল জিকে প্র্যাকটিস সেট, এছাড়া আসন্ন যে কলকাতা পুলিশ এবং আবগারি মেন্স আছে তোমাদের সেই এক্সামগুলোতেও এই প্র্যাকটিস সেটগুলো খুবই কাজে দেবে। গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি আজকে। 35 নম্বর সেট, এর আগে 34খানা সেট হয়ে গেছে, যারা দেখোনি আমি উপরের আই বাটনে লিঙ্ক দিচ্ছি বা তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করতে পারো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যেহেতু আলোচনা করছি, তোমরা এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এক্সামে অনেকটা হেল্পফুল হবে। এছাড়া তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইটার বাংলা ভার্সানে জিকে ক্লাসগুলো করানো হচ্ছে, তোমরা সেই লুসিয়েন্টের ক্লাসগুলো তোমরা দেখতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিচ্ছি বা তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করো, তোমরা ওখানে পেয়ে যাবে। আজকে 35 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব কি বলছে। সম্প্রতি প্রয়াত সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন? অপশনগুলো দেখো, নর্মদা বাঁচাও আন্দোলন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, অ্যাপিকো আন্দোলন, চিপকো আন্দোলন। তাহলে সুন্দরলাল বহুগুণা যিনি ছিলেন, তিনি কোন আন্দোলনের নেতা ছিলেন? তিনি হচ্ছেন চিপকো আন্দোলনের নেতা ছিলেন। অপশন 4 হচ্ছে রাইট অ্যান্সার। চিপকো আন্দোলন ছিল ভারতের বন সংরক্ষণ একটা আন্দোলন। এটি 1973 সালে উত্তরাখণ্ডে হয়েছিল, তৎকালীন উত্তরপ্রদেশ নামে যেটা পরিচিত ছিল এই অংশে চিপকো আন্দোলনটা হয়েছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, 2024 সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? অপশানগুলো দেখো, টোকিও, ইতালি, প্যারিস নাকি জার্মানি। তাহলে 2024 সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায়? রাইট অ্যান্সার হবে প্যারিসে। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 3 নম্বর, রিবাউন্ড শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্সাম দেওয়ার আগে অবশ্যই খেলা সম্পর্কিত ওয়ার্ডগুলো সম্পর্কে তোমাদের অবশ্যই জানতে হবে। অপশানগুলো দেখো, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ফুটবল, টেবিল টেনিস। তাহলে রাইট অ্যান্সার হবে বাস্কেটবল। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখে নাও কিছু ইম্পর্টেন্ট শব্দ যেগুলো তোমাদের খেলার সাথে যুক্ত। অ্যালবার্টস আর টি, এই দুটো হচ্ছে তোমার গলফ খেলার সাথে যুক্ত। এই টিটা তোমাদের প্রিভিয়াস ইয়ার ওয়েস্ট বেঙ্গল পুলিশ আবগারি মেন্সে তোমাদের এসেছিল। আর এছাড়া তোমাদের দেখো জ্যাব, এটা বক্সিং এর সাথে যুক্ত। নেলসন, এটা কুস্তি খেলার সাথে যুক্ত। ডাবল ফল্ট, এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার এসেছে, এটা টেনিস খেলার সাথে যুক্ত। আর বাটারফ্লাই, এটা সাঁতার সাথে যুক্ত। তাহলে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড, এগুলো দেখবে তোমরা। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, 4 নম্বর প্রশ্ন, মার্মাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখো, গুজরাট, গোয়া, ব্যাঙ্গালোর নাকি মহারাষ্ট্র। তাহলে মার্মাগাঁও যে বন্দরটি আছে সেটি অবস্থিত গোয়াতে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এছাড়া এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্টগুলো দেখো, কান্ডালা যে বন্দরটি আছে এটা অবস্থিত গুজরাটে, কোচিন যে বন্দরটি আছে এটা অবস্থিত কেরলে, পারাদ্বীপ যে বন্দরটি আছে এটি অবস্থিত ওড়িশাতে, আর তুতিকোরিন বন্দর তামিলনাড়ুতে অবস্থিত, আর এন্নোর বন্দর হচ্ছে তামিলনাড়ুতে অবস্থিত। ওকে, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, 5 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাপ্ত করেছিলেন? অপশানগুলো দেখো, কুতুবুদ্দিন, অপশান 2 হচ্ছে আকবর, অপশান 3 শাহজাহান, অপশান 4 হচ্ছে ইলতুৎমিস। তাহলে কুতুব মিনারের নির্মাণ কার্য কে সমাপ্ত করেছিলেন বলেছে, তাই রাইট অ্যান্সার হবে ইলতুৎমিস। আর তৈরি করা শুরু করেছিলেন কে? কুতুবুদ্দিন আইবক। ওকে, দুটো প্রশ্নের কিন্তু আলাদা আনসার হবে। তৈরি করতে শুরু করেছিলেন কুতুবুদ্দিন আইবক, যিনি সম্পূর্ণ করে যেতে পারেননি, তার আগে তিনি মারা যান, তারপর এটা শেষ করেছিলেন কুতুব মিনারের কাজটা হচ্ছে ইলতুৎমিস। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা দেখব, বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। অপশানগুলো দেখো, বেঙ্গল গেজেট, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর নাকি আনন্দবাজার পত্রিকা। তাহলে বাংলার প্রথম সাপ্তাহিক পত্রিকা কোনটি? রাইট অ্যান্সার হবে সমাচার দর্পণ। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখে নাও কিছু ইনফরমেশন, বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন? জেমস আগাস্টাস হিকি। সমাচার দর্পণের সম্পাদক কে ছিলেন? মার্সম্যান। আর সংবাদ প্রভাকর সম্পাদক ছিলেন হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। আনন্দবাজার পত্রিকা সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ এবং মতিলাল ঘোষ। ওকে, এগুলো এক্সাম ওরিয়েন্টেড, এগুলো তোমরা অবশ্যই তোমরা দেখবে। পরবর্তী প্রশ্ন দেখো, দাম্পা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশানগুলো দেখো, মধ্যপ্রদেশ, মিজোরাম, মহারাষ্ট্র, গুজরাট। দাম্পা ব্যাঘ্র প্রকল্প যেটা আছে সেটা অবস্থিত কোথায়? মিজোরামে। অপশান 2 হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো, মানস ব্যাঘ্র প্রকল্প যেটা অবস্থিত অসমে, পালামু ব্যাঘ্র প্রকল্প যেটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে, আর ডাম্পা ব্যাঘ্র প্রকল্প যেটা অবস্থিত মিজোরামে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়? অপশানগুলো দেখো, পেরিকার্ডিয়াম, রেটিকুলাম, প্লুরা নাকি প্লাসেন্টা। তাহলে হৃৎপিণ্ডের যে আবরণী থাকে তাকে বলা হয় পেরিকার্ডিয়াম। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার।
পরবর্তী প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন, হাইড্রোজেন গ্যাস কে আবিষ্কার করেন? অপশনগুলো দেখো, ল্যাভোয়েসিয়ে, ক্যাভেন্ডিশ, পিস্টলে, নাকি উপরের কেউ নয়। তাহলে হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেন হচ্ছে ক্যাভেন্ডিশ, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ কোনটি? অপশানগুলো দেখো, ভিক্টোরিয়া হ্রদ, ক্যাম্পিয়ান সাগর, চিল্কা হ্রদ, নাকি উড়াল হ্রদ। রাইট অ্যান্সার কি হবে? চিল্কা হ্রদ, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, প্রথম কোন অভিনেত্রী পদ্মশ্রী পুরস্কার পান? অপশানগুলো দেখো, দেবিকা রানী, কানন দেবী, নার্গিস দত্ত, না কিরণ বেদী। তাহলে প্রথম অভিনেত্রী হিসাবে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন নার্গিস দত্ত, অপশান থ্রি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। 12 নম্বর প্রশ্ন, যামিনী রায় হলেন একজন বিখ্যাত জাদুকর, কার্টুনিস্ট, চিত্রকর, নাকি বাদক? তাহলে যামিনী রায় কে ছিলেন একজন বিখ্যাত? চিত্রকর ছিলেন, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। পরবর্তী প্রশ্ন দেখো, কুনিক কার উপাধি? অপশানগুলো দেখো, হর্ষবর্ধন, স্কন্দগুপ্ত, শশাঙ্ক, নাকি অজাতশত্রু। রাইট অ্যান্সার হবে অজাতশত্রু, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখে নাও কিছু ইনফরমেশান, হর্ষবর্ধনের উপাধি ছিল দুটো, শিলাদিত্য আর সকলোত্তর পতনাত, আর স্কন্দগুপ্তের উপাধি ছিল দুটো, ভারতের রক্ষাকারী বলা হতো আর হচ্ছে বিক্রমাদিত্য, বোঝা গেছে? আর শশাঙ্কের উপাধি হচ্ছে নরেন্দ্রাদিত্য। এগুলো দেখবে, এগুলো এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো, 14 নম্বর, গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন? অপশানগুলো দেখো, লালা হরদয়াল ও রাসবিহারী বসু, অপশান টু বলছে লালা হরদয়াল ও দামোদর সাভারকর, অপশান থ্রি বলছে লালা হরদয়াল ও অ্যানি বেসান্ত, অপশান ফোর বলছে লালা হরদয়াল ও পুনীল বিহারী দাস। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হবে লালা হরদয়াল ও রাসবিহারী বসু, এনারা দুজন মিলে হচ্ছে গদর পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। ওকে, বোঝা গেল? পরবর্তী প্রশ্ন আমরা দেখবো, বা 15 নম্বর প্রশ্ন, 42তম সংবিধান সংশোধনী কত সালে হয়েছিল? অপশানগুলো দেখো, 1975, 1976, 1977, নাকি 1973। রাইট অ্যান্সার হবে 1976, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কি করা হয়েছিল, কি সংশোধন করা হয়েছিল? ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্য সমূহ লিপিবদ্ধ করা হয়েছিল এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এছাড়াও তোমরা আর একটা জিনিস মনে রাখবে, এই সময়তে মানে অর্থাৎ 42তম সংবিধান সংশোধনীতে প্রস্তাবনার কথাও বলা হয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 16 নম্বর প্রশ্ন কি বলছে, মহেশ ভূপতি কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, লং টেনিস, ক্রিকেট, নাকি দাবা? তাহলে রাইট অ্যান্সার হবে লং টেনিস, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। কে কোন খেলার সাথে যুক্ত এইগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখবে, কেন এরকম ধরনের প্রশ্ন তোমরা কিন্তু এক্সামে অবশ্যই একটা পাবে। পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখো, সত্যমেব জয়তে কথাটির উৎস কোথা থেকে? অপশানগুলো দেখো, গান্ধীজির রচনা থেকে, অপশান টু নেহরুর বক্তৃতা থেকে, অপশান থ্রি মুন্ডক উপনিষদ থেকে, অপশান ফোর কোনোটি নয়। তাহলে সত্যমেব জয়তে কথাটির উৎস হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখবো 18 নম্বর, কে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন? অপশানগুলো দেখো, কুতুবুদ্দিন আইবক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, নাকি মোহাম্মদ কাসিম। তাহলে দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন ফিরোজ শাহ তুগলক, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 19 নম্বর, পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন? আলী জিন্না, রহমত আলী, লিকায়ত আলী, নাকি ফজলুল হক। তাহলে পাকিস্তান শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন রহমত আলী, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন? প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করবে, স্বাধীন ভারত সরকার গঠন করেছিলেন কোথায় সেটা জিজ্ঞাসা করেছে। অপশানগুলো দেখো, সিঙ্গাপুর, কলকাতা, রেঙ্গুন ও টোকিও। রাইট অ্যান্সার হবে সিঙ্গাপুরে, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 21 নম্বর, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? অপশানগুলো দেখো, লুম্বিনী, কুশীনগর, সারনাথ, নাকি কুন্দগ্রাম। তাহলে মহাবীর জন্মগ্রহণ করেছিলেন কুন্দগামে, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। কুন্দগামটা কোথায় অবস্থিত? না, উত্তর বিহারের বৈশালীতে, বর্তমানে যেটা মুজফ্ফপুর জেলার হচ্ছে বসারগাম হিসাবে পরিচিত। ওকে, মহাবীরের পিতার নাম কি? সিদ্ধার্থ। মহাবীরের মৃত্যু হয়েছিল 468 খ্রিস্টপূর্বাব্দে 72 বছর বয়সে। মৃত্যু স্থান ছিল রাজগৃহের কাছে পাপানগরীতে, বোঝা গেল? তিনি অনশনে স্বেচ্ছামৃত্যু বরণ করেছিলেন, ওকে, রাজগৃহের পাপানগরীতে। ক্লিয়ার হলো? পরবর্তী প্রশ্ন দেখো, 22 নম্বর, লেগুন হলো কি? অপশানগুলো দেখো, পুকুর, সরোবর, ঝর্ণা, নাকি জলপ্রপাত। তাহলে লেগুন হলো একটি সরোবর, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব ভালো প্রশ্ন একটা। 23 নম্বর প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতি গঠিত হয় এই 4টে অপশানের মধ্যে কোনটি কারেক্ট হবে? শহর স্তরে, ব্লক স্তরে, গ্রাম স্তরে, নাকি গ্রাম সমূহের জন্য? তাহলে পঞ্চায়েত সমিতি গঠিত হয় ব্লক স্তরে, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার।
24 নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী কে নিয়োগ করেন? অপশনগুলো দেখো, রাজ্যপাল, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি হাইকোর্টের প্রধান বিচারপতি? তাহলে রাইট অ্যান্সার হবে রাজ্যপাল, অপশন ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো 25 নম্বর, এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটির লেখক কে? অপশনগুলো দেখো, ভিক্টর ব্যানার্জি, জওহরলাল নেহরু, মিনু মাসানি, ই এম ফস্টার। তাহলে এ প্যাসেজ টু ইন্ডিয়া এই বইটির লেখক হচ্ছে ই এম ফস্টার, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি কনস্টেবলে প্রিভিয়াস ইয়ারে এসেছে এই প্রশ্নটা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন দেখো, কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে? ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পশ্চিমবঙ্গে যে কন্যাশ্রী প্রকল্প চালু হয়েছে, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চালু করেছিলেন, সেই কন্যাশ্রী প্রকল্পকে পুরস্কৃত করেছে কোন আন্তর্জাতিক সংস্থা, এটা বলতে হবে। অপশানগুলো দেখো, ইউনিসেফ, এশিয়ান, ব্রিক্স নাকি সার্ক। রাইট অ্যান্সার হবে ইউনিসেফ, অপশান ওয়ান হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, ডক্টর সেলিম আলী কিসের জন্য বিখ্যাত? অপশানগুলো দেখো, ভূতত্ত্ববিদ্যা, মহাকাশ বিজ্ঞান, রেশম গুটি চাষ নাকি পক্ষী বিষয়ক বিদ্যা। তাহলে ডক্টর সেলিম আলী বিখ্যাত হচ্ছে পক্ষী বিষয়ক বিদ্যাতে, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার, যেটাকে অর্নিথোলজি বলা হয়। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত? একটু আগেই বললাম তোমাদের এই কে কোন স্পোর্টসের সাথে যুক্ত, এরকম ধরনের প্রশ্নগুলো তোমাদের কিন্তু এক্সামে খুবই আসবে। প্রত্যেক বছরই তোমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কটা এক্সাম হয় সেখানেতে আসে, তাই তোমাদের আসন্ন এক্সামও তোমরা এখান থেকে কমন পাবে। মেহুলি ঘোষ কোন খেলার সাথে যুক্ত এটা বলো, টেবিল টেনিস, এয়ার রাইফেল শুটিং, ব্যাডমিন্টন নাকি বাস্কেটবল। রাইট অ্যান্সার হবে এয়ার রাইফেল শুটিং, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, স্টিফেন হকিংস কোন দেশের নাগরিক ছিলেন? অপশানগুলো দেখো, জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স নাকি রাশিয়া। রাইট অ্যান্সার হবে ইংল্যান্ডের নাগরিক ছিলেন স্টিফেন হকিংস, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। তোমরা কমেন্ট করে জানাবে স্টিফেন হকিংসের লেখা একটা বিখ্যাত বই সেটি কোনটি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের ইন্ট্রিগ্রেটেড চিপ যেটাকে বলা হয় আইসি, তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্ন জানতে পারলে, আইসির ফুল ফর্ম কি, ইন্টিগ্রেটেড চিপ। অপশানগুলো দেখো, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সিলিকন নাকি গ্রাফাইট। রাইট অ্যান্সার হবে সিলিকন, অপশান থ্রি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আইসি বা ইন্টিগ্রেটেড চিপ তৈরি হয় কি দিয়ে, সিলিকন দিয়ে। পরবর্তী প্রশ্ন দেখবো 31 নম্বর প্রশ্ন, সাহিত্যে দেওয়া ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? অপশানগুলো দেখো, দাদাসাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার নাকি জ্ঞানপীঠ পুরস্কার। তাহলে সাহিত্যে দেওয়া ভারতের সর্বোচ্চ পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এখানে কিছু ইনফরমেশন তোমরা দেখো, 1976 সালে বাঙালি ঔপন্যাসিক আশাপূর্ণা দেবী জ্ঞানপীঠ পুরস্কার অর্জনকারী প্রথম মহিলা তিনি। এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন আসে, প্রথম মহিলা হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছিলেন, আর রাইট অ্যান্সার হবে তোমাদের আশাপূর্ণা দেবী। কত সালে, 1976 সালে। আর আমাদের এইটাও জেনে রাখতে হবে কোন উপন্যাসের জন্য তিনি এই সম্মানিত হয়েছিলেন, অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের জন্য। ওকে, আর 2020তে জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন, সঞ্জয় সুরি। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখব। 32 নম্বর প্রশ্ন দেখো, বায়ু চাপ মাপা যন্ত্রের নাম কি? অপশানগুলো দেখো, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, হাইড্রোমিটার নাকি ল্যাক্টোমিটার। তাহলে বায়ু চাপ মাপা ব্যারোমিটার, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। আর হাইগ্রোমিটারের সাহায্যে কি মাপা হয়, বায়ুর আর্দ্রতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, কোন শহরে 2022 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে? অপশানগুলো দেখো, জাকার্তা, দিল্লি, বেইজিং নাকি হাংঝো। তাহলে কোন শহরে 2022 সালে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে, রাইট অ্যান্সার হাংঝোতে, মানে চীনের হাংঝো, অপশান ফোর হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, 34 নম্বর প্রশ্ন, লীলাবতী লিখেছেন কে? অপশানগুলো দেখো, মহাবীর আচার্য, ভাস্করাচার্য, কলকাচার্য, হেমচন্দ্র আচার্য। তাহলে লীলাবতী লিখেছেন কে, ভাস্করাচার্য, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। এটাও তোমাদের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন। ওকে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসবে। পরবর্তী প্রশ্ন দেখো, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? অপশানগুলো দেখো, জুঙ্কো তাবেই, বাচেন্দ্রি পাল, আরতি সাহা নাকি মেরি কম। তাহলে ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন কে, না বাচেন্দ্রি পাল, অপশান টু হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে আজকে 35টা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশান বেলটি অল করে অন করে রাখবে, যাতে করে নেক্সট ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।